নমস্কার, বাংলা বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত পুজো সন্তোষপুর লেক পল্লীতে। আমি এখন আছি সন্তোষপুর লেক পল্লী, এই সোজা রাস্তাটা চলে গেছে হলো যাদবপুর সুলেখা দিঘার, এটা চলে গেছে অজয়নগরের দিকে, তার মাঝখানেই হয় সন্তোষপুর লেক পল্লী। পুজো কিন্তু খুলে গেছে, আজকে এখন 8:30 বাজে, শনিবার 5 তারিখ, আপনারা এসে কিন্তু দেখে যেতে পারেন। চলুন আপাতত আপনাকে আমার চোখ দিয়ে দেখাই। আজকে কিন্তু অল্প অল্প লাইন পড়েছে, মানে অল্প কিছু লোকজনের কিন্তু লাইন আছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। এবছরে ওদের পরিকল্পনা হলো চালচিত্র, অভিজিৎ ঘটক এবছরে ওদের থিম আর্টিস্ট। অভিজিৎ তার হাত ধরে কিন্তু এবছরে ওদের এই দুর্গাপূজার উদযাপনা। অজন্তা এলোরার গুহাচিত্র থেকে শুরু করে আমাদের ঐতিহ্য যার মধ্যে লুকিয়ে আছে এবং ক্রাফট আর্ট যেখানে লুকিয়ে আছে তারই কিন্তু প্রতিচ্ছবি এবছর আমরা দেখতে পারবো সন্তোষপুর লেক পল্লী। আর একটা জিনিস বলাই বাহুল্য, আমি কিন্তু ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এখান থেকে বেশ কিছু লোক কিন্তু অজন্তা এলোরায় গিয়েছিলো, ওরা বেশ কিছুদিন ওখানে ছিল, থেকে জিনিসটা বুঝে তারপর কিন্তু সেই জিনিসগুলো এই প্যান্ডেলে এক্সিকিউট করা হয়েছে। চলো আমরা আস্তে আস্তে একটু উপর দিকে উঠে যাই। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। আসল কথা, এইসব জায়গায় যখনই তোমরা যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। ওয়াও, পদ্ম ফুলের উপরে বুদ্ধ দেবের কত সুন্দর একটা মূর্তি এখানে আছে। আর এখানেও কিন্তু তোমার ম্যাক্সিমাম মেটাল কনস্ট্রাকশনের কাজ করা হয়েছে, সেই জিনিসটা তোমরা দেখতে পারবে। ইম্প্রেসিভ, এটি বেশ সুন্দর। ও, একটা গ্র্যান্ড ব্যান্ডেল করেছে, বিশাল বড় এরিয়া। সত্যি জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আমি এখানে আসার পর মনে হবে আমি অন্য কোনো একটা জগতে চলে এসেছি। এত একদম ঠিক, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, লোকেশন অফ অজন্তা কেভস, তার কিন্তু এখানে প্রতিচ্ছবি একটা আছে। তাছাড়া এখানে যদি দেখি এই আর্ট এফেক্টসগুলো কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল আর্ট এফেক্টসের আদলে কিন্তু তৈরি করা হয়েছে। জিনিসটা একদম অন্য জায়গায় তোমাকে নিয়ে যাবে। জাস্ট লুক অ্যাট দিস, ইভেন দিস পিকচার্স আর ভেরি রেয়ার, ভেরি 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 রেয়ার। এখানে এরকম প্রচুর জিনিস, যেই জিনিসগুলো ডেফিনেটলি ইউনেস্কোর আন্ডারে আছে, তারই আদলে কিন্তু জায়গাটাকে তৈরি করা হয়েছে। মানে সত্যি স্পিচলেস হয়ে গেছে আমি জায়গাটাকে দেখে। আমি নিজে কোনো সময় যাইনি অজন্তা এলোরা ওইসব জায়গায়, বাট ডেফিনেটলি ব্যান্ডেলে আসার পর আমার যাওয়ার ইচ্ছেটা একটু বেড়ে গেল। আর আর্ট ইফেক্ট বা হাতের কাজ যদি বলি আমার কিন্তু ব্যাপক লাগছে আপাতত। এখানে তো দুর্গা মা আছে, তার আগে এদিকটাই দেখি। এদিকে যদি তোমরা আর্ট ইফেক্টগুলো থাকো সেটাও কিন্তু বেশ 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 সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে জায়গাটাকে দেখতে। আর মূর্তি দেখানোর আগে এই ওয়ালটা তোমাদের দেখাতে চাই, কী সুন্দর ক্রাফট করা হয়েছে। আমি যখন এসেছিলাম এই ওয়ালটা তৈরি, প্রথমে একটা বড় প্লাইউডের উপরে মাটি আর খড় দিয়ে প্রলেপ করা হচ্ছিলো, তার উপর কিন্তু এই টোটাল আর্ট এফেক্টটা বানানো হয়েছে। এই জায়গাটাও কিন্তু সেম, তো যখন তৈরি হয়েছিলো তখন আমি এসেছিলাম, আর কমপ্লিট হয়ে যাওয়ার পর জায়গাটাকে একদম এপিক লাগছে। চলো আস্তে আস্তে তোমাদের মাতৃমূর্তিটা দেখাই, এইটাও কিন্তু একদম অন্যরকম, খুব সুন্দর হাতের কাজ, আলপনার আদলে কিন্তু তুমি মায়ের ছেলে মেয়ে আর মায়ের যে বসন সেটা দেখতে পারবে। পুরোটাই মাটির উপর তৈরি করা, আমার মনে হয় গয়না থেকে শুরু করে আর্টিফ্যাক্ট পুরোটাই মাটির। আর কি বলবো, একটা মায়ের যেমন অ্যাকচুয়ালি রূপ হয় যে সময় তিনি মহিষাসুরকে বধ করেছিলেন, তারই কিন্তু প্রতিচ্ছবি এবছর এখানে আমরা দেখতে পাচ্ছি। প্যান্ডেলের সাথে ডেফিনেটলি মূর্তিটা যথেষ্ট সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে, আর মায়ের মুখটাও কিন্তু খুব মিষ্টি হয়েছে। আমার কখনো সুযোগ হয়নি অজন্তা কেভসে যাওয়ার, সবসময় বইয়ের পাতায় পড়েছি। এখানে এসে মানে সন্তোষপুর লেক পল্লীর পুজোতে এসে কিন্তু আমার লিটারালি মনে হচ্ছে যে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, মানে অজন্তা কেভসে দাঁড়িয়ে আছি। আর এবার যেন আরও ইচ্ছাটা অনেক বেশি বেড়ে গেল ওখানে যাওয়ার। নিশ্চয়ই যদি ভবিষ্যতে সুযোগ হয় নিশ্চয়ই অজন্তা কেভে যাবো। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বাংলা বাঙালি।